রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে রাসূল থেকে পাওয়া সহিহ সনদে পাওয়া যে হাদিস আছে সেই হাদিসগুলোকে আমল না নেওয়া, আমলে না নেওয়া। আমি বলছি না অস্বীকার করা, অস্বীকার করে না, কিন্তু আমলে না নেওয়া। আমলে না নেওয়ার একটা উদাহরণ হচ্ছে যারা আলেম ওলামা আছেন আপনার সামনে একটা সহিহ হাদিস বলা হয়, আপনি তখন কি বলেন? আমি বলবো আপনাদের সামনে বলেছি এটা যে হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এই কিন্তু যখন বলেন তার মানে ঠিক আছে যেটা বললেন এই ঠিক আছেটাকে আপনি ঠেকাই দিচ্ছেন, কিন্তু এটা এই কারণে আমি আমল করবো না, এটা এই কারণে আমল করা নাই। আমাদের ইমাম সাহেব কি জানতেন না এই হাদিস? তা সত্ত্বেও তো এর বিপরীত উনি একটা মাসলা দিয়েছেন। আপনার ইমাম সাহেব জানতেন কি জানতেন না এই দায়িত্বটা কি আপনার? এই বিচার করার দায়িত্বটা কি আপনার? এই সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব কি আপনার? আপনার ইমাম তো তার দায়িত্ব মুক্ত হয়েছেন, তিনি বলেছেন আমার এলেম অনুযায়ী আমি কথা বলি, হে আমার ছাত্র আমি যাই বলি তাই একটু লেখো না, কারণ আজকে আমি যেটা বলছি কালকেই আমি সেটা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি। আজকে বর্জ্যভন্ত এলেন ছিল সেই অনুযায়ী বলছি, কালকে আমার কাছে আর একটি হাদিস আসছে তখন আমার আজকে যেটা বলছি সেটা আমি পরিবর্তন করে ফেলছি। কারণ প্রত্যেকের কথা ছিল আমার কথা যদি রাসূলের হাদিসের বিপরীত হয় আমার কাছে দেওয়ালে শুনে বলা, আর আপনি শত শত বছর পর সেইটা ধরে নিয়ে বসে আছেন, আর কোন সনদে আপনি রাসূলের হাদিসগুলো যেহেতু সনদ ছাড়া আপনি গ্রহণ করেন না, তাহলে আপনার ইমামের কথা কি সনদ সহ জানা আছে? কোনো ফেকার কেতাবে কি কোনো ইমামের নাম দিয়ে বলা হয় তার কোনো সনদ আছে? ইমাম শাফি এটা বলেছেন, ইমাম শাফি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, তিনি আপনার পর্যন্ত কোন সনদে আসলো কথাটা কি বুঝতে পারছেন? কোন সনদে আসলো? তাহলে যেটা সনদবিহীনভাবে আপনার কাছে আসলো আপনি সেটা আঁকড়ে ধরে থেকে যেটা সনদ সহ আপনার কাছে রাসূলের কথা আসছে সেটাকে আপনি প্রত্যাখ্যান করছেন, কথাটা খেয়াল করছেন? রাসূলের কথা রাসূলের হাদিস সনদ সহ আসছে, সেই সনদের মধ্যে ভুল ত্রুটি ইত্যাদি যাচাই বাছাই ছিল না, আর আরেকজনের কথা আসছে সনদ ছাড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি আজ থেকে কত বছর আগে মারা গেছেন? উনি 150 হিজরিতে মারা গেছেন, 150 হিজরি। আজকে কত হিজরি? আজকে হচ্ছে 1443 হিজরি, 1443 হিজরি, প্রায় 1300 বছর আগে উনি মারা গেছেন, 10 কাম 1300 বছর, ঠিক না? 1300 বছর আগে উনি একটা কথা বলেছেন, ওনার কোনো কথার কি সনদ আছে? যে হ্যাঁ ইমাম আবু হানিফা উক্তি করেছেন তার কাছ থেকে, ইমাম আবু হানিকে ইমাম আবু ইউসুফ শুনেছেন, ইমাম আবু ইউসুফের কাছ থেকে তার ছাত্র অমুক শুনেছেন, তার ছাত্র থেকে তার অমুক শুনেছেন, তার থেকে শুনেছেন, এরপরে তিনি কুদুরি লিখেছেন 500-700 বছর পরে, কুদুরি রহমতুল্লাহ আলাই যিনি কিতাব লিখেছেন তিনি বলে দিচ্ছেন কালা আবু হানিফা, খেয়াল করছেন? কালা আবু হানিফা, আবু হানিফা রহমত এটা বলেছেন, তারই 700 বছর পরে এসে, 600 বছর পরে এসে, 500 বছর পরে এসে উনি আবু হানিফা রহমতুল্লাহ নামে বলতেছেন, মাঝখানে ওনার কোনো চেন নাই, কিন্তু কোনো সহ আমি বলছি না যে এইটার কারণে আপনি যেখানে সহি হাদিসের কথা শোনেন, বোখারির একটা হাদিসের কথা শোনেন, সহি মুসলিম শরীফের একটা হাদিসের কথা, আপনি সেটাকে তুচ্ছতা ছিল করেন, প্রশ্নটা এইখানে, কথাটা এই জন্য বলছি, নসেদ আমি ওনাদের এই কথা গ্রহণযোগ্য না সেটা বলছি না, আপনার কেউ ভুল বুঝবেন না, এই জন্য যারা আলেম আছেন তাদেরকে বললাম যে রাসূলের হাদিস সনদ সহ তারপরে সেই সনদ যাচাই বাছাই করা হয়, কত কিছু করা হয়, এরপরে সবাই এটাকে সহি বলেছেন, এটা মানতেও আপনার আপত্তি? কিসের ভুল ভিত্তি করে আপনার আপত্তি? আপনার ইমাম সাহেব এটার বিপরীত বলেছেন তাই, কিন্তু আপনার ইমাম সাহেবের সেই কথাটা কিন্তু সনদ দিয়ে আসে নাই, আপনার ইমাম সাহেবের সেই বক্তব্যটা কিন্তু সনদ দিয়ে আসে নাই, আপনার কিরু কিতাবগুলোতে আপনি সনদ দেখাতে পারবেন না, যত ফেকার কিতাব আছে সনদ দেখাতে পারবেন না, হাদিসের কিতাবগুলোতে সনদ আছে, হাদিসের কিতাবগুলোতে কি আছে? সনদ আছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অথবা তাকে আমলে কম নেওয়া, গুরুত্ব কম দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির একটা বড় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরত্ব সৃষ্টির বড় কারণ। আজকে অনেক কাজগুলো আমাদের প্রথা অনুযায়ী চলে, প্রথা অনুযায়ী চলে, যেই প্রথা দোহাই দিয়ে নবী রাসূলদের দাওয়াতকে সমকালীন সময়ের লোকেরা প্রত্যাখ্যান করেছে, আমরা আমাদের বাপদাদাদেরকে এমনটি দেখেছি, যে তুমি হিসেবে কি বল আছে কিনা? কেন কোরআন বহু আয়াত আছে যেখানে আল্লাহ তারা কাফেররা বলতো নবীরা দাওয়াত দিলে
তারা বলতে তুমি কি বলতেছো এটা, আমরা তোমাদের বাপ দাদাদেরকে এই অবস্থায় পেয়েছি যা আমরা করতেছি, তো তুমি তার উল্টা করতে বলো না। তাহলে এইটাকে বলা হয় প্রথা, তাই না? প্রথার দোহাই দিয়ে সত্যকে অস্বীকার করা, এই ধরনের ছোটখাটো প্রথার কথা বলে আমাদের সমাজে এখন পর্যন্ত অনেক কিছু বিষয় আছে যেগুলো চলে আসতেছে, এই জন্য আলেমরাও ভয় করে আর উল্টা কথা বলে না।